বিবি যদি এই সময় বুঝায় বলেন স্বামী হে যখন মনে চায় যে একটা ব্যাগ কিনতাম যখন মনে চায় একটা শাড়ি কিনতাম শরণ হয়ে যায় এই টাকাটার কারণে আমার আপন মানুষ আজকে দূরে এই যে দেখুন একটা রুমের ভিতরে আমরা দুইজন আর কেউ নাই এক বিছানার মানুষ আপনি আমার কত আপনজন এই আপন মানুষ দূরে সরে গেছেন শুধু এই টাকার কারণে এই কথাটা যখন স্মরণ হয় টাকা খরচ করতে মন চায় না এই কথাটা শোনার পরে একজন দূরে থাকা স্বামীর মন ভালো হইব নিন হইতো না দূরে থাকা স্বামীর মন খুশি করা খুশি হইব নিন হইতো না পরের দিন সকালবেলায় স্কুল মাদ্রাসায় যেখানেই বাচ্চারা পড়ে না কেন কুসখবর নিয়ে দেখে উনি বাড়িতে থাকলে বাচ্চারা যেই পরিমাণ পড়তো যাচ্ছে আরো ভালো রেজাল্ট করে বাচ্চাদের কোনো রেকর্ড খারাপ নাই এমত অবস্থায় স্বামীর মন ওই বিবির প্রতি ও খুশি না খুশি অনুপস্থিত স্বামীর মন বিবি জয় করে ফেলছে এই আয়াতে আল্লাহ আলোচনা করেছেন সাংসারিক জীবনের কিছু নিয়ম নীতি নিয়া সংসার জীবন সুখের হওয়ার জন্য স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে যেন আল্লাহর রহমত পায় কি কি সবক পালন করলে রহমত প্রাপ্ত পরিবার হতে পারবে এই পরামর্শ আল্লাহ উক্ত আয়াতে দিয়েছেন সুবহানাল্লাহ কোন আল্লাহর দেওয়ার পরামর্শ লাভ আছে না নাই আল্লাহর পরামর্শ মেনে যদি কেউ চলতে পারেন পরিবারটা সুখ শান্তি আরাম আয়েশে ভরপুর হবে শয়তানের ধোকায় পড়ে আল্লাহর পরামর্শ আল্লাহর দেওয়া পথ অবলম্বন করতে পারলো না আল্লাহর দেওয়া পদ্ধতিতে চলতে পারলো না লঙ্ঘন হয়ে গেল তাহলে ঝগড়ায় দেখা দিব আল্লাহর দেওয়া সবক যদি কেউ পালন করতে না পারে তখন পরিবারে ঝগড়ায় দেখা দিব ঝগড়ায় যখন দেখা দেয় আল্লাহ পাক সেই ঝগড়ার মীমাংসার পদ্ধতিও উক্ত আয়াতে বর্ণনা করেছে মহান মাওলাই করিম স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া মিঠাইবার জন্য মীমাংসার পদ্ধতি দিয়েছেন এক থেকে পাঁচ পর্যন্ত প্রথমে এক দাপ প্রচেষ্টা চালাও মীমাংসায় জিন্দিগি করো যদি মীমাংসা হয়ে যাও আর ঝগড়া তো আর লাগবে না এইভাবে একটা 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 করে আল্লাহ স্বামী স্ত্রী যেন সুখ শান্তিতে সংসার করতে পারে এই পদ্ধতিগুলো এই আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমরা মুসলমান আমরা পরাধীন স্বাধীন না মুসলিম শব্দের অর্থই আত্মসমর্পণকারী মুসলিম অর্থ আত্মসমর্পণকারী মুসলিম শব্দের অর্থ অনেকেই করে থাকেন আপনারা হয়তো শুনেছেন আমিও শুনেছি যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম অর্থ শান্তি এটা বোঝায় এই বোঝানোটা প্রকৃত বোঝানো না এটা সমাজে যারা চালু করেছেন কিছু মানুষের উদ্দেশ্যে ঝামেলা আছে ইসলাম শান্তির ধর্ম বলে এই কথা বোঝায় যে তোমরা কারোর সাথে রাগে কথা বলতে পারবা না তুমি না ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী হলে তুমি কারোর সাথে উঁচা আওয়াজে কথা বলতে পারবা না তুমি না মুসলমান ইসলাম শান্তির ধর্ম বলে এটাই বোঝায় ইসলামে চিল্লানো চলবে না ইসলামে দাঙ্গা হাঙ্গামা চলবে না ইসলামে যুদ্ধ জিহাদ চলবে না এটা বোঝায়
অথচ ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করা আল ইসলামু গদ্দান নিহাদান ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা নিজের চাওয়া নিজের স্বাধীনতা যা আছে সব কুরবানি দিয়া ইসলামের ভিতরে আমি ঢুকলাম তো মুসলিম হইলাম মন চাহি জিন্দেগি করা যাবে না রব চাহি জিন্দেগি করতে হবে মুসলমানের জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে নিয়া সংসদ পর্যন্ত এমন কোন সেক্টর নাই এমন কোন বিভাগ নাই যেই বিভাগে ইসলামের বিধান নাই স্বামী স্ত্রীর সংসার কিভাবে পরিচালনা করব এই বিধানও আল্লাহ কোরআনে নাযিল করেছে আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে নিলাম এই কারণেই এবং প্রায় জায়গায় এই আলোচনা বেশি বেশি করছি আমি কারণ দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে সমাজে তালাকের পরিমাণ বাড়ছে দিন যত যাচ্ছে স্বামী স্ত্রীর সংসার অশান্তির হয়ে যাচ্ছে ভাই দুনিয়ার জমিনে ইসলাম এবং অনিসলাম ইসলাম ধর্ম এই পথ শিখায় আল্লাহ এবং রসুল চান মানুষ সামাজিক হবে মানুষ পারিবারিক হবে স্বামী স্ত্রীর সংসার সুন্দরভাবে চলবে এটা ইসলামের শিক্ষা কিন্তু পশ্চিমারা বেঈমান কাফের যে সমস্ত মানুষ ইসলাম নামটা শুনলেই যাদের গায়ের পশম দাঁড়ায় যায় সহ্য করতে পারে না এদের ইতিহাস এদের সমাজ ব্যবস্থা স্বামী স্ত্রীর সংসার খুব কম আছে স্বামী স্ত্রীর সংসার সাংসারিক জীবন এদের খুব কম ওদের কলা কৌশল একজন নারীকে ঘর থেকে কিভাবে বের করা যায় আর ইসলামের পরামর্শ একজন নারীকে কিভাবে সম্মানের সাথে পর্দায় রাখা যায় তাদের লক্ষ্য উদ্দেশ্য একটা সংসার কিভাবে ভেঙে দেওয়া যায় ইসলামের পরামর্শ একটা সংসার কিভাবে সুখের করা যায় আমি যে আয়াত তিলাওয়াত করেছি উক্ত আয়াতে একটা সংসার যেন সুখে চলতে পারে আল্লাহ পুরুষকে সবক দিয়েছে সংসার যেন সুখে চলতে পারে নারীকেও সবক দিয়েছেন পুরুষকে দিয়েছেন দুই সবক মহিলাকে দিয়েছেন দুই সবক পুরুষের দুইটা সবক যদি পুরুষ পালন করেন আর নারী যদি নারীর দুইটা সবক পালন করেন আল্লাহ পাক এই সংসারে আল্লাহর রহমত নাজিল করে দিবেন আল্লাহর দেওয়া এই সবক পালন করতে যদি ব্যর্থ হয় তখন সংসারে ঝামেলায় দেখা দিবে জগরা ফেসাদে দেখা দিবে জগরা ফেসাদে দেখা দিলে মীমাংসা করতাম গিয়া আমাদের মর্জি মতো না কোরআনের বিধান মতো কোরআনের বিধান মতো আমাদের মর্জি মতো যদি কোনো সমাধান করতে যাই তাহলে হিতে বিপরীত হবে কোনো এক জায়গায় যদি আগুন লাগে আগুন নিবানোর জন্য পানির বদলে যদি দেখতে অটোমেটিক সেম দেখা যায় পেট্রোল দিয়ে দেয় দেখতে তো পানির মতো পানি না দিয়া পেট্রোল দিচ্ছে আগুন কি নিব্ব না আরো দ্বিগুণ চারগুণ পাঁচগুণ আরো বাড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ وبما أنفقوا من أموالهم الله বলে ও দুনিয়ার মানুষ কান পেতে শুনে রাখো সূরা নিসায় আল্লাহ বিধান করে দিয়েছেন
পারিবারিক ভাবে স্বামী স্ত্রী দুইজন একসাথে যখন সংসার করবা তোমাদের সংসারটা সুখ শান্তিতে যেন চলতে পারে আল্লাহ বিধান নাযিল করেছেন ইসলামে চায় আল্লাহ এবং রাসূল চান যে একটা সংসার স্বামী স্ত্রী দুইজনে মিল মহব্বতে চলুক আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ রাখছেন ইসলামে দুইটা বস্তু এমন অথচ আল্লাহর পছন্দ না যদিও ইসলামে জায়েজ দুইটা বস্তু আল্লাহর কাছে পছন্দ না একটা হলো ভিক্ষা করা আর একটা হলো তালাক দেওয়া তালাক দেওয়া কি নাজায়েজ নাজায়েজ আর রাসূলের কর জায়েজ কিন্তু আল্লাহর পছন্দ না অপছন্দ ভিক্ষা করা জায়েজ না নাজায়েজ কিন্তু আল্লাহর পছন্দ না অপছন্দ ইসলামের দুইটা বস্তু দুইটা বিষয়ে জায়েজ কিন্তু আল্লাহর পছন্দ না এটা আল্লাহ পছন্দ করেন না তাহলে জায়েজ রাখলেন কেন জায়েজ রাখলেন মানুষ চলার সুবিধার জন্য মানুষ যেন আটকে না যায় চলতে যেন পারে তবে জানিয়া রাখবা এটা আল্লাহর পছন্দ না আল্লাহর পছন্দ তোমরা স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকতা একসাথে থাকতে গিয়ে যেন আল্লাহর রহমত পাও এই জন্য আল্লাহ বিধান নাজিল করেছেন الرجال قوامون على النساء ও দুনিয়ার পুরুষ গণ আল্লাহ বিধান করেছেন পুরুষের জন্য দুই শবক নারীর জন্য দুই শবক পুরুষগণ কান পেতে শুনেন প্রথমে আল্লাহ পুরুষের শবকগুলো বর্ণনা করতেছেন প্রথমে পুরুষদেরকে শবক দিলেন দুইটা এই দুই শবক মানিয়া তোমরা সংসার চালাইবা আল্লাহর রহমত দিয়া ভরপুর হইয়া যাইব এক নাম্বার মহান মাওলাই করিম বলেন সংসারের কর্তৃত্ব সংসারের মাতাব্বরি আমি পুরুষদেরকে দিলাম ও দুনিয়ার নারীগণ তোমরা পুরুষদের আওতায় থাকবা পুরুষদের অধীন থাকবা পুরুষদের ছায়া তলে তোমরা থাকবা এটা এক নাম্বার সবক পুরুষরা সংসারের জিম্মাদারি সংসারের মাতাব্বরি তোমার হাতে সংসারের মাতাব্বরি কি মহিলার হাতে দিছেন না পুরুষের হাতে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যা দেখতে পাই প্রত্যেকটা পাড়ায় দু চার পাঁচটা পরিবার এমন পাওয়া যায় প্রত্যেকটা গ্রামে দশ পনেরো বিশটা পরিবার এমন পাওয়া যায় মাতাব্বরি নারীর হাতে আর একটু জোরে কর আল্লাহর বিধান মতো না বিধানের উল্টা বিধানের উল্টা চলিয়া কি মুসলমানের রহমত পাইব না গজব মাতাব্বরি পুরুষের হাতে আল্লাহ দিয়েছেন আল্লাহ প্রশ্ন জাগতে পারে পুরুষের হাতে আল্লাহ কেন মাতাব্বরি দিলেন জিম্মাদারি পুরুষদেরকে আল্লাহ দিলেন কেন পুরুষদেরকে আল্লাহ জিম্মাদারি দিলেন এই কারণে মহান মাওলাই করিম খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন সরাসরি মাটির থেকে কিন্তু হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ সরাসরি মাটির থেকে বানান নাই আদমের অংশ থেকে বানাইছেন কারণ কি তখন কি মাটির কম্পট ছিল নাকি অবশ্যই আল্লাহ তাআলার হিকমত আদম আলাইহিস সালামের বডির অংশ দিয়া মা হাওয়া নারী জাতির প্রথম নারীকে বানাইছেন সমাজের অনেক মানুষ মনে করেন স্বামীর পাজরের হাড় দ্বারা বাম পাজরের হাড় দ্বারা স্ত্রীরে বানাইছে এরকম একটা কথা সমাজে আছে না নাই এটা সঠিক না সঠিক হইল পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষের বাম পাজরের হাড় দিয়া নারী জাতির সর্বপ্রথম নারী বানাইছে এটা হইল সঠিক কথা একজন মানুষ পুরুষ মানুষের বাম পাজরের হাড় দিয়া যদি তার স্ত্রীরে বানায় এমন মানুষও তো আছে যে সতেরো আঠারোটা বিয়া করিয়েছে এমন ভাগ হলো তো আছে
আমার দেখা সর্বোচ্চ সত্র পর্যন্ত আছে, বুড়ো হয়ে গেছে ব্যাপারটা। যদি বাম পাজরের হাত দিয়ে বিবি বানাইতো তাহলে তার সাত নিয়ার একটা তার লয়। পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষের বাম পাজরের উপরের দিকের হাত দিয়া নারী জাতির সর্বপ্রথম নারীকে বানাইছে। এরপরে বংশ বিস্তার হয়েছে ভিন্ন পদ্ধতিতে। এবার আমার প্রশ্ন হইল, আল্লাহ যে বানাইলেন বাম পাজরের উপরের হাত দিয়া, ইচ্ছা করলে তো মাওলাই করিম পায়ের দিক থেকে হাড় নিতে পারতেন নি না? পারতেন না, পায়ের দিক থেকে নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই। পায়ের দিকের হাড় দিয়ে যদি নারী জাতি বানাইতেন তাহলে পুরুষরা নারীদেরকে পিষে রাখত, আর যদি মাথার দিক থেকে নিয়ে নারী বানাইতেন এমনি তো প্রধানমন্ত্রী উপায় আছে, লাইন দেখা লাগলো। আল্লাহ এমন এক জায়গার থেকে নিছেন বাম পাজরের হার, এই হারটাও ডান দিক থেকে নেন নাই, নিছেন বাম দিক থেকে, নিচের দিক থেকে নয় উপরের দিক থেকে, যেই জায়গায় কলিজা একদম হারের কাছের হার। তত্ত্বটা মনে রাখবেন, এটা কলিজার সাথে এটা সম্পর্ক। নারী জাতিদেরকে আল্লাহ বুঝাইলেন, নারীরা রে তোমরা যদি এই জায়গার উপরে ওঠো তবু বিশৃঙ্খলা, পুরুষরা রে যদি এই জায়গার নিচে নামাও নারীদেরকে তবু বিশৃঙ্খলা। নারীদের সুখের জায়গা হলো পুরুষের মাঝ বরাবর, কলিজা বরাবর। সৃষ্টিগতভাবে লক্ষ্য করে নারী পুরুষের একটা টান দেখবেন, ছেলের সাথে মার যেই মিল বাপের সাথেই মিল নেই, কথা ঠিক না বেটি? ছেলের যদি কিছু লাগে মার ভিসে ভিসে করে, আর মেয়ের যদি কিছু লাগে ডাইরেক্ট বাপের খারাপ হয়ে আদা হইল। মেয়েদের টান বাবার প্রতি বেশি, মিল মোহাব্বত বেশি। মেয়েদের যার মেয়ে হয়েছে উনি বুঝেন যে বাবা কি জিনিস, মেয়েদের আদর আলাদা, মেয়েদের টানেই তাকে আলাদা। ভাই বোনের যেই মিল ভাইয়া ভাই এই মিল নাই, সৃষ্টিগত ক্রস টান। এই জন্য আল্লাহর রসুল বলেন, মেয়ে হইলে আমার উম্মত বেশি বেশি খুশি হইবা। আর আমরা পাগলি, এমন পাগল কিছু আছে যদি মেয়ে হয় বোঝা যায় কেলা মারছে হেরে, এমন মনে হয় না? আর ছেলে হইলে কি খুশি, আল্লাহর মাল হুতুইছে, আল্লাহর মাল হুতুইছে। আর যদি মেয়ে ওইটা কার মাল আল্লাহ জানে, ছেলে হইলে আল্লাহর মাল আর মেয়ে হইলে যে কার মাল। অথচ মেয়েরা রহমত, মেয়েরা কি রহমত। আমি প্রোগ্রাম থেকে কোনো জায়গার থেকে ঘুরে যখন বাসার যেতাম, এখন তো বেটা একটু বুঝদার হয়েছে, এখন আগের মতো এরকম করে না, মেয়ে লাভতে কুলো উঠে আর হু তো এটা হোহেটা তাই তো আমার কি তার নিচ এটা দেখে। হাদিসের কথা মনে হইতেছিল, ছেলেদের নজর বাবার মালের দিকে আর মেয়েদের নজর তাকে বাপের চেহারার দিকে। তো আশ্চর্যের ব্যাপার, এই তো আমি আরেক লাইনে যাই গে মনে হইল উন্নত, একটা মেয়েকে বাবা হইয়া ঠকায়, একটা বোনকে ভাই হইয়া ঠকায়, একজন নারী চার জায়গায় নির্যাতিতা হন, একজন নারী চার জায়গায় ঠকে। আমাদেরকে সহি বুঝ যেন আল্লাহ দান করেন। বাবা হইয়া মেয়েটারে ঠকায় কেমনে, যোগ্য জায়গা চিহ্নিত করে বিয়ে না দেওয়ায়। ভাই হয়ে বোনকে ঠকায় সঠিক ওয়ারিশ না দিয়া, স্বামী হয়ে স্ত্রীকে ঠকায় মোহরানা না দিয়া, নিজের সন্তান তার মাকে ঠকায় হক আদায় না করিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন পুরুষদেরকে দুইটা নারীদেরকে দুইটা এক নাম্বার সবক পুরুষ জাতি তোমাদের উপরে মাতাব্বরি দিলাম সংসারের জিম্মাদারি নারীর উপরে না পুরুষের উপর পুরুষ কি নারীর অধীন থাকবো না নারী পুরুষের অধীন কথাটা বুঝছেন তাহলে এখন প্রশ্ন হলো কারণটা কি কারণটা কি যে আল্লাহ রব্বুল আলামিন মহান মাওলাই করিম নারীর চাইতে পুরুষকে বেশি বুদ্ধি দিয়া তৈরি করছেন নারীর চাইতে পুরুষকে আল্লাহ বেশি বুদ্ধি দিছেন বেশি ফজিলত দিছেন কারণটা আল্লাহ নিজেই বলে দিতেছেন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ ও দুনিয়ার নারীগণ আমি আল্লাহ সংসার চালাইবার জিম্মাদারি পুরুষের হাতে দিলাম এই কারণে যে পুরুষদেরকে আমি ফজিলতপূর্ণ পুরুষদেরকে আমি সম্মানী করে বানাইছি গায়ের শক্তি মাতার বুদ্ধি নারীর চাইতে পুরুষের কম না বেশি আপনারা যদি আওয়াজ কমায় একটু ডরাইতেছেন মনে হয় তো হুজুর কোন বিষয় লইছেন আজকে বাড়ির জন্য নারীর চাইতে পুরুষের বুদ্ধি এবং শক্তি কম না বেশি মহান আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ ও দুনিয়ার পুরুষগণ দুনিয়ার নারীগণ সংসার চালাইবা পুরুষের দুইটা সবক পালন করবা নারীরা দুইটা সবক পালন করবা পুরুষের সবক আল্লাহ বলেন এক নাম্বার পরিবারের জিম্মাদারি রাখবা তোমার হাতে কারণ তোমারে বুদ্ধিও বেশি এবং শক্তিও বেশি দিয়ে আল্লাহ বানাইছে এখন প্রশ্ন জাগত করে যে হুজুর আমার মন বুঝইতাছে না আমার সাসাত্তো ভাই একটা বিয়ে করছেন বাইসবের থেকে বাবি আদাত উষা হই এমন ঘটনা ঘটেনি না মাঝে মাঝে বেটা দুর্বল বেটি সবল বেটি যদি রাগে কোন সময় দৈর্যই বল বেটা রে আসাদ্দে মেরে নিব এমন ঘটনা কি সচরাচর না হঠাৎ আল্লাহ পুরুষদেরকে গায়ের শক্তি বেশি দিছেন মাতার বুদ্ধি বেশি দিছেন হঠাৎ কুচিতেই অন্যরকম বিভূরিত এটা কি সচরাচর না হঠাৎ মাসালা হয় আকসরের উপরে এখন এটা বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করি এই দৈলার যত পুরুষগণ সবাই যদি তাকেন একদিকে দৈলা গ্রামের নারীগণ তারা যদি তাকেন একদিকে এবার আপনারাই বলেন বুদ্ধিওয়ালা দল নারীদের দল না পুরুষদের দল শক্তিওয়ালা দল নারীদের দল না পুরুষদের দল এখন বুঝে আইছেন এই বিষয়টা মহান মাওলাই করিম বলেন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ ও দুনিয়ার নারী পুরুষ সৃষ্টিগতভাবে নারীদের চাইতে পুরুষদেরকে আল্লাহ মর্যাদা বেশি দিছেন গায়ের শক্তি বেশি দিছেন মাতার বুদ্ধি বেশি দিয়েছেন আরেকটা বেশি দিছেন কি খুব ভালো করে শুনেন লক্ষ্য রাখবেন ইবাদত পালনের যোগ্যতাও পুরুষদের বেশি দিছে কেমনে কেমনে একজন পুরুষ ইচ্ছা করলে মসজিদের মুয়াজ্জিনি করতে পারবে একজন নারী তা পারবেন না একজন পুরুষ যদি ইচ্ছা করেন যে আমি 40 দিন যাবত আমি কোন জামাত কাজা করব না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব 40 দিন পর্যন্ত একজন পুরুষ নামাজ আদায় করতে পারবে কুদরতি দুর্বলতার কারণে একজন নারী তা পারবে না সুরে কর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে গায়ের শক্তি বেশি দিয়েছেন মাতার বুদ্ধি বেশি দিয়েছেন ইবাদত পালনের যোগ্যতাও বেশি দিয়েছেন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ ও পুরুষগণ ও নারীগণ মনোযোগের সাথে শুনবেন সংসার চালাইতে গিয়া সংসারের জিম্মাদারি পুরুষদের হাতে আল্লাহ দিলেন পুরুষদের হাতে দিলেন কেন যে যোগ্য যে যোগ্যতা বেশি যার মাতাব্বরিও তার যোগ্যতা যার বেশি মাতাব্বরিও তার হাতে থাকবে আল্লাহ সংসারের জিম্মাদারি
পুরুষের হাতে নারীর হাতে দিবেন না পুরুষের হাতে পুরুষের হাতে এক নাম্বার সবক ও দুনিয়ার পুরুষগণ মনে রাখো সংসারের জিম্মাদারি দিলাম তোমাদের হাতে যারা নারীদের হাতে জিম্মাদারি দিয়ে দিয়েছো ভুল পথে চলছো অনেক ভুল পথে চলছো খুব সাবধান সিদ্ধান্ত নেওয়ার মালিক জিম্মাদারি গ্রহণ করার মালিক এই পরিবারের তুমি আমি আগেই বলছিলাম একজন পুরুষের শুরুর দিক থেকে আদমের অংশ থেকে মহিলারে বানাইছে নারী একজন পুরুষ সৃষ্টিগতভাবেই নারীর অধীন থাকার মতো না তুমি যদি তোমার পরিচর পরিবার চালাইতে গিয়া তোমার বিবির হাতে সংসার দিয়া দাও বান্দারে সুখী হইতে পারবা না তুমি জিন্দা মরিয়া যাইবা আমি এক বাজারে ঢুকছি কিন্তু কামর কিনা তো এক কবুতরের জোড়া হইয়া ঢুকছে তখন পুরুষ বেচারা বলতেছে যে এই দেখো সে লুঙ্গি দিয়ে কুড়া কুটিটা এটা সুন্দর না এটা তুমি সুন্দরের কিতা বুঝো এই যে আধা ঘন্টা সময় যতক্ষণ আসিন দুহানো আল্লাহর বান্দার কোনো সাউন্ড করলো না আমি হিসাব একটা বিলাইছি বাবা রে দেখতে শুনতে তো সুন্দর ওই বডি বাড়াও ভালা তবে তুমি জিন্দা লাশ বুঝছি কি লাশ একজন পুরুষ যদি সংসারের জিম্মাদারি নারীর হাতে দিয়ে দেয় মনের শান্তি হারায়া যাইব তুমি পুরুষ যদি জিম্মাদারি নারীর হাতে দিয়ে দাও নারীর গলার বলিয়ম বাড়িয়া যাইব সাবধান সংসারের জিম্মাদারি রাখবা তোমার হাতে কেন জানোনি আল্লাহ সৃষ্টিগতভাবেই তোমারে ফজিলত পূর্ণ করছে বুদ্ধি বেশি গায়ের শক্তি বেশি ইবাদত পালনের যোগ্যতাও এই একটা কারণ আল্লাহ বলেন এই একটা কারণে তোমার হাতে জিম্মাদারি আর একটা কারণ আল্লাহ বলেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ও দুনিয়ার মানুষ সংসার পাততে গিয়া নারী পুরুষের বিবাহ শাদী করতে গিয়া খরচ বহনের জিম্মাদারি আল্লাহ নারীর উপরে দেন নাই পুরুষের উপরে দিয়েছেন দেন মোহর আদায় করবে পুরুষে বিয়ে শাদী করাইতে গিয়া বউ সাজাইতে যা লাগবে বাজার সদায় করব পুরুষে স্বর্ণালঙ্কার দিব পুরুষে বিবিরে উঠে নিয়ে কাঠফলং কোন জায়গায় তারে জায়গা দিব এই ব্যবস্থাও করবা পুরুষে সে তারে কি খাওয়াইবা কোন জায়গায় রাখবা ওই ব্যবস্থাও করবা তুমি পুরুষে তার যদি অসুস্থ হয় ডাক্তার দেখানোর জন্য খরচ বহন করবা তুমি পুরুষে সুতরাং আল্লাহর বিধান হলো খরচ বহন করব যে মাতাব্বরিও তো করব সে الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم গেল একটা সবক পুরুষের জন্য সংসারের মাতবরি তোমার হাতে কোন কারণে মাতবরি তোমার হাতে আল্লাহ দুইটা কারণ বলছে নিজে শক্তি বল তোমার বেশি করজ বহনের দায়িত্ব তোমার উপরে এই কারণেই মাতাব্বরি আমি আল্লাহ তোমার উপরে দিলাম এই হলো একটা সবক মাতাব্বরি নারীর হাতে না পুরুষের হাতে আরো জোরে কর এবার দুই নাম্বার সবক আল্লাহ অন্য এক আয়াতে বলেন আশিরুহুন্না বিল মারুফ আমরা সমাজ চালাইতে আমরা সমাজও দেখছি পরিবার চালাইতে গিয়া তিন ধরনের পুরুষ পাওয়া যায় এক ধরনের পুরুষ তো সংসারের মাতাব্বরি দেলায় বউরা তো এরা কি সহি করলো না ভুল করলো মাতাব্বরি দিয়া সায়ের দোকানো বইয়া আবার গফও করে না আল্লাহ আমার কপালটা দিছে একটা বউ ভাইছি অত বুঝা বুঝে এই গপটি করে এই গপটি অত বুঝাও বুঝে এই জন্য সংসার দের চিতারা তো তুলিয়া এই গপটাও করে বিধান মতো হইল না মন মতো করছে এই একদল পুরুষ এরা উল্টা চলে রহমত থেকে বঞ্চিত দুই নাম্বার আর একদল তারা বিধান মতো চলে আল্লাহর হুকুম মতে চলে ওরা রহমত প্রাপ্ত
তিন নাম্বার আরেকটা দল বালা মন্দ কিচ্ছু বউরে জিগায় না বেটেনের কথায় চলি না এই গহু মারে আবার আল্লাহ তাআলা বিধান মতো চলার জন্য সবক দিবেন এক নাম্বার মাতাব্বরি তোমার হাতে দুই নাম্বার মহান আল্লাহ বলেন আশিরুহুন বিল মারুফ ও আমার বান্দা পুরুষগণ সংসার চালাইতে গিয়া ভালো মন্দ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে বিবির সাথে পরামর্শ কইর যারে লয়া সংসার চালাও তারে ভালো মন্দ পরামর্শ করিও পরামর্শ যদি করো তাহলে লোকটা খুশি থাকবো সিদ্ধান্ত দিলাম মাতাব্বরি দিলাম তোমার হাতে দুই নাম্বার সব পরামর্শ করো তার সাথে পরামর্শ কার সাথে বিবির সাথে পুরুষের জন্য দুই সবক মুখস্থ যেন থাকে এই জন্য মিলায়া বলতেছি মাতাব্বরি আমার হাতে পরামর্শ বিবির সাথে মাতাব্বরি পুরুষের হাতে পরামর্শ তার বিবির সাথে মহান মাওলাই করিম এই পরামর্শের জিম্মাদারিটা কেন দিলেন পরামর্শের সবক কেন দিলেন যে পরামর্শের সবক এই কইলাও তোমার সংসারের জন্য কম করে না লক্ষ্য করে দেখেন হাওর থেকে ধানগুলো শুধু আমরা উঠান পর্যন্ত আইনা দেই এরপরে তার জিম্মাদারিটা একটু লক্ষ্য করে দেখবেন একটা মুরগিরে পর্যন্ত খাইতে দেয় না আরো জোরে কর এই ধানগুলো সিদ্ধ দেওয়া পরিপূর্ণভাবে সিদ্ধ দেওয়া শুকানো বস্তাত বুরিয়া ব্যবস্থা করিয়া দেয় মেশিন থেকে কুটানোর জন্য কুটায়া শুধু ঘরে আইনা দিলেন এরপরে আপনার কাজ শেষ এটা যারা জাত জাত করে খুন কুড়া চাউল আলাদা করিয়া করিয়া ছয় মাসের জন্য মটকা বন্দি করা এই মহিলায় কি একলা খাইব না আপনার বাচ্চারাও খাইব বাজার থেকে ব্যাগটা এনে দিলেন শুধু ঘর পর্যন্ত পৌঁছায়া দিলেন এই মাছ কাটা তরকারি বাসা সবগুলো আবার উপযুক্ত করিয়া রান্ধিয়া দস্তরখান পর্যন্ত প্লেট বাইরে এনে দেওয়া দায়িত্ব আছে না নাই তোমার সংসার সুন্দর রাখার জন্য এত কিছু করেন যিনি আল্লাহ বলেন বান্দারে ও পুরুষ বান্দারা আমার সংসার চালাইবার জন্য মাতাব্বরি দিলাম তোমার হাতে পরামর্শ কইরো বিবির সাথে কন্যা সুবহানাল্লাহ কেউ যদি পরামর্শ করে না আর একবারে মাতাব্বরি দেয় এসে হাত যদি তুমি তোমার মাতাব্বরি বিবির হাতে দিয়ে দাও তাহলে তুমি মনে মনে হইব ও সুখী তোমার মন শান্তি থাকতো না কারণ আল্লাহ তোমারে পুরুষ বানাইছে নারীর অধীনে থাকার জন্য না যদি মাতাব্বরি বিবির হাতে দিয়ে দাও তুমি মানসিক শান্তি হারাইবা আর যদি ভালো মন্দ সংসার চালাইতে গিয়া বিবির সাথে পরামর্শ না করো তোমার বিবি মনে মনে অসন্তুষ্ট মনের শান্তি হারাইব আল্লাহ বলেন দুজন যেন সুখে থাকতে পারো মাতাব্বরিটা রাখবা পুরুষের হাতে পরামর্শটা করবা বিবির সাথে বিবির সাথে যদি পরামর্শ করেন মনের দিক থেকে উনি বড় খুশি থাকব সারা বছরে আপনি কি কি আয় করলেন ও বিবি দেখো গৃহস্থিত থেকে এই পরিমাণ আয় হয়েছে দোকান বারাত থেকে এই পরিমাণ আয় হয়েছে ছেলে ইনকাম করে পাঠাইছে এই পরিমাণ আয় হয়েছে সবগুলো আবার ব্যয় করলাম এই এই খাতে এই ব্যয় হয়েছে এখন যে এক দেড় লাখ টাকা উদ্বৃত্ত রইল এটাতে কি করা যায় লোক দুইজন একটা পরামর্শ করি খেত করি কিছু রাখতাম একটু জায়গা জোগা নাকি দোকানও লাগাই আলতাম কুন্ডা কর বিবি একটা মতামত দিবনি না দিত না তার একটাই কাজে আপনি পরামর্শ করলেন মনে মনে সে খুশি হইব আমার স্বামী এই সংসারে আমার মূল্যায়ন করে আর নইলে মনের দিক থেকে সে অসন্তুষ্ট হইব সাইরানের দাম দেয় না আমারে এটা কি লাভ না লস যদি পরামর্শ করতে পারেন তাহলে লাভ পরামর্শ না করলে লস কেমন লস আপনার টাকা দিয়ে আপনি জায়গা কিনবেন বিবিরে জিগাইলেন না নিজে নিজে কিনলেন চল রবি সোমবারে কাউলাউনের কথা এক সপ্তাহ ঘুরে গেছি এর ভোরের সপ্তাহ আপনি ভাত খাওয়ার সময় যদি মনটা একটু খারাপ থাকে করো তেই দেখুন তার বাইনা ওয়াজ করো গা এখলা করবা আমরা রে কেউ ভালো মন্দ শিখায় না করো গা যার যেটা মন চায় করুক গা কয়নি না কয় না
এমনি বাইরের এক যন্ত্রণা আপনার ভিতরে আর গোরের ভিতরে আইলে মরিস এইভাবে মায়া দেবি এটার মধ্যে যাতে জ্বলাটা আরো বাড়ে আল্লাহ বিধান দিয়েছেন মাতাব্বরি দিলাম তোমার হাতে পরামর্শ করো বিবির সাথে ইসলামের এই হিকমত বিবির সাথে পরামর্শ করলে আরো লাভও আছে কেমন লাভ কেমন লাভ খুব লক্ষ্য করেন বিবিরে বিবি যদি পরামর্শ দেয় যে জমিন রেখে লাও যে হ্যাঁ সাতের জমিনটা বেচতেছে টাকা দিয়ে আমার কাছে টাকা তো মাত্র আছে 2 লাখ আরো 2 লাখের শর্ট পরামর্শ করতে গিয়া বিবি এত খুশি হইব যে বিয়ের সময় স্বর্ণ দিছিলেন স্বর্ণ দিবে চালাই আমি কি হিন্দিটা বেচালেন তবু খেটটা রাখেন খেত রাখিয়া এর ভরে দান মারাইয়া দান বিচ্ছে আমার ভরে স্বর্ণ কিনে দিলবে লস হইছে না লাভ হইছে আর যদি না জিগাইতেন তাহলে বেটি মনে মনে খালি খেপব বালা তো জিগায় না মন্দ সো জিগায় না এমন বেটেন আছে না বেটেনের কথাই চলি না আমরা তোমার কেলা কইছে এই বাহাদুরি কথা বেটেনের কথায় না চলা এটাও আল্লাহ শিকান নাই আর একবারে মাতাব্বরি দেলা এটাও আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন মাতাব্বরি তোমার হাতে তবে পরামর্শ করবো বিবির সাথে কথা বুঝে আসতেছে একেবারে অবমূল্যায়ন করতে পারবো না আর একবারে আমির সব বানাইতে পারবো না মুসলমান ভাইয়েরা আমার নারীর গেল পুরুষের গেল 2 সবক একটু সামনের দিকে আগুয়ে যাই তাড়াতাড়ি নইলে আবার নারীর সবক তার কয়ে যাওয়া যেত না এবার আসেন মহিলাদের জন্য 2 সবক মহিলাদের জন্য 2 সবক পুরুষের সবক গেল এতক্ষণে 1 নম্বর মাতাব্বরি আমার হাতে হইল আমার সাথে মাতাব্বরি আমার হাতে পরামর্শ বিবির সাথে কয়েকজন আলে মুলামায় কইছে ভাবলিয়ে কয় না হ্যাঁ আর দরার এরা কয় না মাতাব্বরি আমার হাতে পরামর্শ বিবির সাথে মনে থাকবো তো বাড়িতে গিয়ে কইতে তাই না আজকে বাড়িতে গিয়ে পারবেন তো ইনশাল্লাহ এই ওয়াজ লইয়া বাড়ির যাইবেন এটা সাংসারিক ভাবে পরিচালনা করবেন সংসারও লাগাইবেন মাতাব্বরি আমার হাতে পরামর্শ বিবির সাথে এই হইল পুরুষের 2 সবক কন্যা সুবহানাল্লাহ এবার আসেন নারীর জন্য আল্লাহ কি কি সবক দিবেন সংসারী একজন মহিলা একজন বিবির কি কি সবক পালন করে চললে সংসারটা সুখের হবে শান্তির হবে আল্লাহ মহিলাদেরকে 2 সবক দিয়েছেন فالصالحات قانتات حافظات للغيب নারীদের কে দিলেন আল্লাহ 2 সবক এই 2 সবক একটা সবক হলো নারী কাছে থাকলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে থাকবে তখন কি করবে যখন দূরে থাকবে তখন কি করবে স্বামী স্ত্রী সাংসারিক ভাবে যখন তারা চলেন দুইটা অবস্থা হয়তো স্বামী কাছে আছেন না হয় স্বামী দূরে আছেন আল্লাহ পাক মহিলাদেরকে সবক দিলেন 2টা 1 নম্বর সবক ফাসসালিহাতু কানিতাত ও মহিলাগণ মহিলাগণ তোমরা শুনো মুসলিম নারীরা তোমরা কান পেতে শুনো আল্লাহর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামী যতক্ষণ কাছে থাকবে নারীর দায়িত্ব হলো আচার আচরণের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আদব কায়দার মাধ্যমে স্বামীর মন জয় করিয়া চলা বর্তমান সমাজে এটা নাই বর্তমান সমাজে আদব কায়দা উঠে গেছে কিছুকাল আগের মহিলারা যারা ছিলেন যদিও শিক্ষাগত যোগ্যতা ছিল না কিন্তু যথেষ্ট আদবওয়ালা ছিল এমন মহিলা সরল সহজ বুড়া মানুষ দেখছি স্বামীর নাম উচ্চারণ করে না দেখছেননি স্বামীর নাম লইতে চায় না ভাগ্যক্রমে বেটির জামাইয়ের নাম হয়েছে রহমতুল্লাহ বেটির বিয়া হয়েছে বেটির জামাইয়ের নাম রহমতুল্লাহ রহমতুল্লাহ খারাপ নাম ভালো নাম বেটি মহা চিন্তা করছে রে এমন এক নাম পড়ছে পড়ছি তো বড় বিপদ কয়েকদিন চলছে এভাবে
তো স্বামী একদিন ঘরোয়া শুনে মহিলা নামাজ পড়তেছে সালাম পিরানির সময় আসসালামু আলাইকুম আমরা ঘরের টাইম রহমতুল্লাহ কয় না ওকে তুই এদিকে তাক কয় আমার নাম যে রহমতুল্লাহ এটা কই কেমনে করে এই মানতে মানতে কি হলো গিয়া নাম লইলে কি তুই নাম লও তো সমস্যা নাই নামটা নিতে পারবে তুমি আচরণের মাধ্যমে যেন বিয়াদবি না হয় আজকাল আমরা নারীদেরকে স্পেশাল শিক্ষা দিচ্ছি ঠিক তাদেরকে আধুনিকতার ছোঁয়া পাওয়াচ্ছি আমরা কিন্তু এই আধুনিকতায় নারীদেরকে আদবগিরি ভুলাইয়া দিচ্ছে আদব ভুলাইয়া দিচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা বলে আগের দিনে দেখতাম আমরা মুরব্বী মহিলাদেরকে দেখছি আমি দেখছি নানুর ক্ষেত্রে যখন খাট থেকে উনি নামতেন নানার পায়ে সালাম করে নামতেন তখন এটার অর্থ বুঝতাম না এখন বুঝি আদব এমন এক জিনিস আচার আচরণের মাধ্যমে তোমার আচরণ হবে এমন গোমা ও বোন স্বামী তার শিক্ষাগত যোগ্যতা আচার আচরণ যেমনই হোক না কেন তোমার কাছে উনি শ্রেষ্ঠ সম্মানী মানুষ আল্লাহ এবং রসুলের পরে একজন নারীর জন্য আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে মান্য ব্যক্তি হইল তার স্বামী আল্লাহ এবং রসুলের পরে একজন নারীর জন্য স্বামীর হুকুম মানা ফরজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ফাতেমা আলীর অনুমতি ব্যতীত আমি তোমার আব্বা মুহাম্মাদের ডাক দিলেও আসব না কথাটা কি ছোট না অনেক উজনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আপনার আমার পয়গম্বর বর্ণনা করেন ফাতেমা আলীর অনুমতি ব্যতীত আমি ডাক দিলেও আসব না আমি তোমার বাবা বাবা হিসাবে মেয়েকে ডাক দিলাম কিন্তু যেই বিবাহ দিয়া দিলাম স্বামীর অধিকার বেশি হইয়া যায় তারে এমন ভাবে খুশি রাখতে চাইবা জানিয়ারা করে মা আলী যদি খুশি হন তাহলে আমি এবং আল্লাহ খুশি স্বামী যদি খুশি হন তো আল্লাহ খুশি হন আচার আচরণের মাধ্যমে একজন বিবি স্বামীর মন বুঝে আচরণ করবে এটাই আল্লাহর এক নাম্বার বিধান এক নাম্বার সব পারিবারিক ভাবে একটা পরিবার চালাইতে গিয়া নারীর জন্য আল্লাহ দুই সবক দিলেন এক নাম্বার সবক যতক্ষণ স্বামীর কাছে থাকবা মন বুঝে আচরণ করবা স্বামীর মন যেন জয় হইয়া যা এমন আচরণ এখানে দুই একটা কথা আপনাদেরকে বলে দিতে হয় আমার মা শিখাইতে হয় মেয়েদেরকে যে মেয়েটা দেখে আব্বা যতক্ষণ খানা খায় আম্মা সামনের থেকে লড়ে না সে শিক্ষা ফেয়ে গেছে যে স্বামী খানার সময় স্ত্রী নড়ানড়ি নেই দাঁড়ো দাঁড়ায় থাকল পারলে একসাথে খাও নইলে কাছে দাঁড়ায় থাকো আর যদি দেখে মেয়েটায় যে আম্মা আব্বারে বাদ দিয়া পাড়া বেড়ে দিছি আসে না নাই কাছে নাই বেড়া বাদ খায় ওরে হানি করে লবণ কই চিল্লাইতেছে মাজায় ওই তো ভারেনি না ভারে না আবার মহিলায় গফও মারে এই জাতের মহিলারা গপ করে আমার মেয়েটারে ফুলডার মতো বড় করছি তালডা দুয়ে বাদ খায় না বুঝদার বা বিয়া দিলে কার্য কত তুলছ তো মেয়েরা ঠিক এইভাবে করিয়া আরেক বেড়ার উপরে গজব তৈরি করতেছ মেয়ে থাকে মাঝে মাঝে বাবার উচিত তার কাজের সাথে তার সন্তান ছেলে সন্তানকে সামিল করা বাবার উচিত ছেলেকে তার কাজের সাথে সামিল করা মুই ডরতে পারে না জ্বালা অসুবিধা নাই কেতলাম গৃহস্থ কি জিনিস আব্বা তুমি শিখো জমিনের সাথে মহব্বত তৈরি হবে আমরা মনে করি রোদ লাগি হলে না জানি আমার হুতের কি তাও জেনে রাখবেন যেই পাথর হাতুরের বাড়ি নিতে পারে না
কোনো বিল্ডিং এর কামও লাগে না আপনার নিজেরই তাকে গড়ে তুলতে হবে এই যে জমিনে নামাইলেন না এইখানের বন ওইখানে নামাইলেন না ডিগ্রি পর্যন্ত পড়াইলেন একটা গরুকে পানি কেমনে খাওয়ানো লাগে এটা পর্যন্ত জানে না তারে তো আপনি ভিখারি বানায়া দিলেন ও কিছু বানায়া দিলেন আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তুলবেন আপনার বাড়িঘর কিচ্ছু না থাকুক আপনি না থাকেন সে যেন অসহায় না হয় এটা হলো আসল শিক্ষা একটা মেয়েকে আপনি এমন ভাবে গড়েন আপনি এক সপ্তাহ যদি বিছানায় পড়ে থাকেন মা আপনার মেয়েটাই যেন পরিবার চালাতে পারে বেড়ি যদি শৈল জোর উঠে চিন্তা করে আরে তোর হাতে লবণ কেলা দিব অথচ মেয়ে ডিগ্রি তোরে কি শিখাইলা তুমি একজন নারী তার আচার আচরণের মাধ্যমে স্বামীকে খুশি রাখবে স্বামীর মন খুশি রাখবে স্বামী যতক্ষণ কাছে থাকবে স্বামীর মন জয় করিয়া চলা একজন নারীর এক নাম্বার স্বভাব আদব কায়দার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে স্বামীর মন জয় করিয়া চলা এক নাম্বার স্বভাব দুই নাম্বার স্বভাব فالصالحات قانتات حافظات للغيب উপস্থিত স্বামীর মন জয় করব আচার আচরণের মাধ্যমে আর অনুপস্থিত স্বামী স্বামী কাছে নাই এক মাস পরে বাড়িতে আসে এক বছর পরে বাড়িতে আসে অথবা বিদেশ থেকে পাঁচ বছর পরে আইব ওই তো পারেনি না পারে না উপস্থিত স্বামীর মন জয় করা নারীর এক নাম্বার স্বভাব অনুপস্থিত স্বামীর মন জয় করা এটা দুই নাম্বার স্বভাব তাহলে ঘুরে গিয়া স্বামীর মনটাই জয় করা হইল মহিলার কাজ প্রশ্ন হইল উপস্থিত স্বামীর মন জয় করা আর অনুপস্থিত স্বামীর মন জয় করা উপস্থিত স্বামীর মন জয় করা আচার আচরণের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আর অনুপস্থিত স্বামীর মন কেমনে জয় করব মুফাসসিরিনে কেরাম বলেন অনুপস্থিত স্বামীর মন জয় করবে তিনটা কাজ পালন করার মাধ্যমে কয়টা কাজ তিনটা কাজ এক নাম্বার মালের হেফাজত স্বামী যেই মাল পাঠায় বা যেই মাল রেখে গেছেন এই মালামালের হেফাজত দুই নাম্বার স্বামীর সন্তানাদির হেফাজত তিন নাম্বার সতীত্বের হেফাজত ইজ্জতের হেফাজত স্বামীর রেখে যাওয়া মালামালের হেফাজত স্বামীর রেখে যাওয়া সন্তানাদির হেফাজত ইজ্জতের হেফাজত এই তিনটা হেফাজত তিনটা কাজের মাধ্যমে তিনটা কাজ পালন করার মাধ্যমে স্বামীর মন জয় করব প্রশ্ন জাগতে পারে এই তিনটা কাজ করার মাধ্যমে স্বামীর মন কেমনে জয় হইব আমি কয়েক মিনিটের ভিতরেই আমার আবার এলাকায় যখন তাকে একটু দৌড়ের উপরে তখন লাগে আর এক জায়গা আরো দুই জায়গা তখন সাক্ষাৎ তোকে করুন লাগবে বেশি লম্বা সময় হাতে নাই কয়েক মিনিটের ভিতরে এই কথাটা বুঝাইয়া দেই যে দূরে থাকা স্বামীর মন এই তিন কাজে কেমনে জয় হইব আর এই তিন কাজের যদি উল্টা পাল্টা হয় কেমনে বেজার হইব পাঁচ বছর পরে স্বামী বেচারা বিদেশ থেকে আইল রাতের বেলায় স্বামী স্ত্রী একসাথে যখন ঘুমাইতে যায় একটা রুমের ভিতরে কেউ নাই সবাই যার যার মতো ঘুমায় গেছে স্বামী স্ত্রী একটা রুমের ভিতরে যখন ঢুকবে তখন বিবি যদি বলেন স্বামী হে এই নেন হিসাব নিকাশ পাঁচ বছর আগে আপনি যা রেখে গেছিলেন এই পাঁচ বছরে যা পাঠাইছেন আমি কি খরচ করছি আর কি সেভ করছি এই আপনার সংসারে আপনি বুঝছেন হিসাব নিকাশ করে স্বামী বেচারায় যদি দেখে উনি যেই পরিমাণ পাওয়ার কথা এর চেয়ে বেশি রয়েছে যেই পরিমাণ থাকার কথা এর চেয়ে বেশি হেফাজত করছে খরচ করছে কম তোমরা কি খরচ করছো না আমার বাচ্চাদেরকে কি তুমি পড়াইছো না ফিন্দাইছো না খাওয়াইছো না আপনি দেখেন আপনার বাচ্চাদেরকে খাওয়াইছি কিনা তাহলে এত টাকা সেভ কেমনে হইল দূরে থাকা স্বামীর মাল হেফাজত বিবি করছেন এত টাকা কেমনে সেভ হইল বাউন্ডারির ভিতরে দেউরির ভিতরে রাইকা গেছলাম এখনো দেউরির ভিতরেই পাইছি রে বিবি
কি ব্যাপার পাঁচ বছর কেমনে চললা তুমি তো পুরান হইছো আস্তে আস্তে তো দূরে যাওয়ার কথা কেমনে নিজেরে কন্ট্রোল রাখলা বিবি উত্তর দেয় স্বামী আপনি বাড়িতে থাকলে আমি নির্ভয়ে থাকি যখন দূরে থাকেন তখন আমি চিন্তায় থাকি ইজ্জতের চিন্তা আমি যদি গেটের বাইরে যাই আর কেউ আমারে দেখে ফেলে মানুষ আপনার ইজ্জতের উপরে আঙুল তুলে বলবে অমুক বিদেশ থাকে বউ দেহ বাইরে ঘুরে আপনার ইজ্জতের জন্য কোনো কমতি না হয় গো স্বামী এই জন্য পাঁচ বছর পর্যন্ত বিশেষ প্রয়োজন হইলেও বুরকা পরে যাইতাম এছাড়া বাড়ির বাউন্ডারির বাইরে আমি যাই না দূরে থাকা স্বামীর মন জয় ওই বনি না হইত না আরো জোরে কর فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله او دنيا پروش گن ناري گن شنشار چلائي تگيا پروشر جن اللہ سبق دیا چن دوئی ٹائٹا منے ریک شنشار چلائي با ناري جن سبق دیا چن دوئی ٹائٹا منے ریک تمرا شنشار چلائي با পুরুষের জন্য দুই সবক সংসারের জিম্মাদারি তোমার হাতে পরামর্শ করবা বিবির সাথে সংসারের জিম্মাদারি তোমার হাতে পরামর্শ করবা তোমরা বিবির সাথে তোমার জন্য এই দুই সবক নারীর জন্য দুই সবক ও মহিলা যতক্ষণ তোমার স্বামী তোমার সামনে থাকবে মনে করবা আমার মুরব্বী আমার পীর আমার সামনে তোমার সবচেয়ে আপনজন এই দুনিয়ার জুরি শুধু নও তোমরা আখেরাতের জুরি কোন মহিলা যদি স্বামীর মন খুশি করার জন্য প্রচেষ্টা চালায় আমার স্বামী কাছে আছেন এক গ্লাস শরবত করিয়ে দিলে হয়তো আমার স্বামীর মনটা জয় হইব অথবা বাহির থেকে পরিশ্রম করে আসছেন আঁচলটা দিয়ে ঘামটা মুইছা দিলেন এক গ্লাস পানি খাওয়ায় একটু বাতাস দিলেন স্বামীর মন খুশি হইল এতে আল্লাহ খুশি হইয়া যা কাছে থাকা অবস্থায় নারী তোমার সবক এটা আল্লাহর দেওয়া সবক তোমার স্বামী যতক্ষণ কাছে থাকবে আচার আচরণের মাধ্যমে তার মনটা জয় করিয়া চলবা তার মন খুশি করা হইল এক নাম্বার সবক দুই নাম্বার সবক হলো স্বামী যখন কাছে থাকে না তখন তুমি আচার আচরণের মাধ্যমে তার মনটা জয় করবা এটা দুই নাম্বার সবক এই আচার আচরণের মাধ্যমে সব কেমনে তিনটা দায়িত্ব পালনের মাধ্যমে কাছে থাকা স্বামী আচরণের মাধ্যমে মন জয় হইব দূরে থাকা স্বামীর তিনটা কাজ পালন করার মাধ্যমে মন জয় হইব ও নারীগণ স্বামী যখন কাছে থাকেন আদব কায়দা আচার আচরণ অঙ্গভঙ্গিমা কথাবার্তার মাধ্যমে তুমি তোমার স্বামীর মন জয় করো স্বামীর মন যদি জয় করতে পারো আল্লাহর রহমত জয় হইয়া যায় স্বামী যদি দূরে থাকেন তাহলে তিনটা কাজ করিয়া স্বামীরে খুশি রাখবা এক নাম্বার স্বামীর মালামালের হেফাজত দুই নাম্বারে সন্তানাদির দেখভাল করিয়া তার হেফাজত তিন নাম্বার ইজ্জতের হেফাজত এখন যদি স্বামী বাহির থেকে আইসা যেই পরিমাণ টাকা তৈয়া গেছেন এটি তো গেছে যা ফাটাইছেন সেটিও গেছে পাঁচ বছর বিদেশ করে আয়া দেখে দেড় লাখ ঋণ বেটার মেজাজ কি বালা স্বামীর মন খুশি হয়েছে পরের দিন সকালবেলায় স্কুল কলেজের খোঁজ খবর নিয়ে দেখে রিজাল্ট এগারো সাবজেক্টের নয়টা ফেল ছেলের দিকে তাকাইছে এইটে পরে আমার ভূত তাকায় দেখে মাতার যে সাতটা তার বাঘে কাবলা দিতেছে ফ্যান্ট এমন জাতের স্টাইলের ফ্যান ভিনছে কয়েকদিন ঘরে উদাম হয়ে যদি উফরে উজুর উঠতে তাহে কুত্তা কি দুষ্টা করছে কোন দিয়ে কুত্তা কোন দুষ করছে কুত্তা যে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট হওয়ার যত কারণ এর মধ্যে একটা হইল আল্লাহ তারে কুদরতি লেজ দিছে লজ্জাস্থান ডাকিয়ে রাখত কিন্তু হে উল্ডায় তো ছাগলের সায়ের আঙ্গুল লেজ দেও ডাকিয়ে তো আর হে আদাত লেজ উল্ডায় দিছে
কথা বুঝে আসছে কেমন স্টাইল কেমন আধুনিকতা তোমারে উরঙ্গ বানায়া ছাড়তেছে হিলালি সাহেবের বাসার সামনে আমি একদিন দাঁড়াইছি কেন্দ্র বাজারও দেখি গুষ্টাল লাগায় একটা ময় উঠিয়া সে যে গেঞ্জিটা তুলছে তো গেঞ্জি দুপুরের দিকে উঠে গেছে আর ফ্যান্ট আধা ফাঁসাও দাম এডব্লিউ স্টাইল আস্তাগফিরুল্লাহ এটা যখন বললাম সৈয়দ তোর বাড়ি কর এটা কিতাব ইঞ্চাস কহজুরে টানলে উড়ে উঠে না হাইট খুব কম কোম্পানি নাকি এইভাবে সারছে আমরার কোনো দোষ নাই উফরের গেঞ্জিতে ডাক কেরকম লাগে মানে আমি যে হুস্টার লাগাইছি উফরে ধরে দেখি গেঞ্জি ভাই সরছে এই জন্য এই সরমডাক পড়ছি এই জন্য সরমডাক পড়ছাস তুই এই প্যান্টগুলো বর্জন করা দরকার এহুর ইহুদি খ্রিস্টান বেইমানদের চালাকি অভদ্রতা শিক্ষা দেওয়া মানুষকে উলঙ্গ বানানো শিক্ষা দেওয়া অশ্লীল হওয়া শিক্ষা দেওয়া এটা মুসলমানি সভ্যতা হতে পারে না অমুসলিমদের সভ্যতা আমরা যদি এটা বয়কট করি অশ্লীল কাপড় পরা বয়কট করি বাধ্য হবে তারা শালীন পোশাক বাজারজাত করতে আমরা কেন এই ফ্যাশনের পিছনে দৌড়ব শালীনতা রক্ষা করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলুন আমিন আর জোরে বলেন আমিন